আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বাট সিসিপিসিএনরা অনেক কষ্টে আছে, কারণ কি আমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় প্রতি উইকে। প্রতি উইক বলতে এখন রিসেন্টলি শুরু হয়েছে জিনিসটা, আই ডোন্ট নো এটা কতটুকু কন্টিনিউ হবে। তো বেসিক্যালি প্রত্যেক সপ্তাহে 4টা অ্যাসাইনমেন্ট থাকে, অ্যান্ড সেটা থার্সডেতে জমা দিতে হয়। আই মিন আজকে যাচ্ছি হচ্ছে সেই অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে। এখন যাচ্ছি হচ্ছে ফার্স্টে জারিফের বাসায়, দেন জারিফকে পিক করে দেন যাচ্ছি ক্যান্টনমেন্টে। তো সিসিপিসি সবাইকে অবশ্যই দেখতেছেন এখানে। অ্যান্ড আমি একটা জিনিস নিচ্ছি, লাইক এই জিনিসটা আমি নিচ্ছি গাড়ির সামনে লাগানোর জন্য। আই ডোন্ট নো ড্রাইভার অ্যালো করে নাকি, কারণ কি এর আগে যেটা লাগাইছিলাম ওটা ছিঁড়ে গেছে, মেবি ছিঁড়ে গেছিলো, অ্যান্ড এটা আবার লাগাবো। অ্যান্ড আই ডোন্ট নো ড্রাইভার অ্যালো করে নাকি। সো বেসিক্যালি দেখা হচ্ছে নিচে। তো এখন আমরা রিসেন্টলি এখনই রওনা দিচ্ছি, পিছনে গাড়ি রেডি। অ্যান্ড জারিফ কল কল দিয়ে দিছি যে আমি চক বাজার আছি, তো চলেন জারিফের বাসায় যাওয়া যায়। জারিফকে পিক করবো, জারিফের বাসে যাচ্ছি না। এটা লাগানো যাবে এখন, আমি যখন বাইরে নেই করতে আমি তখন বসি যে আমি চক বাজার। তো এইটা কল রিসিভ কর, তুমি কল রিসিভ করো নাই তখন বাথরুমে গেছিলাম। তো বাথরুমে যাও, এটা আমার তো তোমাকে বলছি না, আমি যাচ্ছি হচ্ছে ডাইরেক্টলি ক্যান্টনমেন্টে। বেসিক্যালি আমি মাস্ক আনি নাই, তো এখন মাস্ক কিনতেছি। আমাকে ফুল দেওয়া আছে, একটা মাস্ক এমনি তো এড়িয়ে গেছে কানি, সবার ওয়েট করতেছে। ইউ নো এভরিবডি লাভস মি ভেরি মাচ। তো আমার সাথে আছে হচ্ছে জারি। বেসিক্যালি ডিএইচএস ঢুকছি, বাট এখানে গাড়ি এন্টার করতে দিচ্ছে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মামসুকস ইউটিউব। তো তোমার আমার ইউটিউব আসি কেমন লাগতেছে? অনেক ভালো ভাইয়া। তো কি অবস্থা তোমার? আচ্ছা তোমার অ্যাসাইনমেন্টের প্যারাটা কেমন লাগে বলো আমাদেরকে। আরে ভাই, এখানে ল্যাপটপ ফোন নিয়ে বসে থাকতে হয়, তো আমি কী করবো, আমার মাথা মাথা ব্যথা হয়ে গেছে। তো বেসিক্যালি আমরা এখন ক্যান পাবলিকের সামনে চলে যাচ্ছি, আমাদের এখন লেট হয়ে যাচ্ছে। লেট বলতে লাইক কেউ আসে না এখনো। আর এখানে আমাদের ফটো ফ্রেক সাহেব ইউটিউবে দেখাবে মাস্টারি তোমা। ঠিক আছে তো, ঠিক আছে বাদ সাজিয়া বাদ ব্লগ থেকে, ঠিক আছে, ঠিক আছে তো, ঠিক আছে দেখো। তো এরকম করছে সেলিম আর আমি সেম খাতায় করছি, লাইক এখানে ও লাইক তো খাতাটা দেখা, আমরা চনাপুরের কাগজে করছি। অ্যান্ড আমাদের স্পিচ করছে হচ্ছে অফসেট পেপারে। এই আর্মি পার্সন, তো আর্মি দেখে তো ফ্রিতে দেখবো। হ্যালো, অ্যাসাইনমেন্ট জমা দিছ? এখন দিতে যাবো। তোমার নামটা বলো, কেন নাম লাগবে? সো গাইস দেখতে দেখতে চলে এলো। হ্যালো গাইস,
তুই যা ঢুক রিয়া দুই প্রশ্ন তোর দেওয়া যাবে না, সেটা এখন কিভাবে বলবো। আমরা স্টিল ওয়েট করতেছি অ্যান্ড রুফাই তারা এখনো আসে নাই, রুফাই দেন আদার্স কেউ এখনো আসে নাই, উই আর স্টিল ওয়েটিং ফর দ্যাম। ভালো, আমি ইংলিশ বলতেছি অনেক ভালো, কারণ কি লাস্ট ইংলিশ পরীক্ষা ছিল, তাই বেসিক্যালি আই এম প্রো ইন ইংলিশ। ইংলিশের নাম্বার দেখিনি চুল দেখেন জঙ্গলি পুরা লাগে। তুমি এক আসতে পারো না, না অ্যাসাইনমেন্ট আম্মু গল্প করার জন্য আসছে আর কি। তো এটা বলো না, সত্যি এটা অ্যাড করবো আমি। আমাদেরকে এখন বের করে দিয়ে হচ্ছে ডিএইচএস থেকে, আর ওইদিকে দেখো না ওইদিকে পেরা দিতেছে আমাদেরকে, ডিএইচএস থেকে বাইর করে দিচ্ছে, আমরা ঘুরতে আসছি তো ডিএইচএস, সেজন্য আমাদের সবাইকে সুন্দর লাগতেছে তো সেই জন্য ডিউচেস থেকে বাইর করে দিচ্ছে, সুন্দর তো ডিউচেস সহ্য করে নিচ্ছে। ভাই আমরা আসি তো, আমরা আসি তো, জারিফ আমাকে দেখাবি না তো। সামের গুচ্ছে গুচ্ছে জে জে জেমস বন্ড এই জেমস দাঁড়া তো লাগবে না পিয়ারে। আমরা সুন্দর লাগার জন্য সুইটার পরছি অ্যান্ড গরমে আমাদের যান যাচ্ছে গা, লাইক ঘামতেছি, সুন্দর লাগার জন্য পরছি সুইটার। তুমি গরম কেন হচ্ছ, তুমি গায়ের উপর উঠতেছ কেন, তুমি কেন গরম হইতেছ, সুন্দর লাগার জন্য গরম লাগে।
খুব কষ্ট হয়ে যাচ্ছে আমরা অর্ডার দিচ্ছি হচ্ছে মোট 6টা অ্যান্ড এখানে তসিফের জন্য দিচ্ছি না কারণ আমি তসিফ টাকা দিচ্ছি না আমি ফ্রি খাবো এখন লাইক এখন জারিফ খুব টেনশনে আছে যে তসিফের পাশে বসছে জারিফ ডাইটা তো 200 টাকা লাগবে আমার ৬০ টাকা পাইছি আমার কোডটা ইউজ করলে 160 টাকা পাবে যেটা সুলতান বিরিয়ানি হচ্ছে 200 টাকা তো আসবেন ফিনলেতে সুলতান বিরিয়ানি খাইতে